কারণ আমরা একই মোড়ে ওঠা বসা করি, একই জায়গাতে চা খাই, একই সাথে চলাফেরা করি। তা আমরা সবাই তো জানি যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 7ই জানুয়ারি। এই বিষয়ের আলোকে আসলে দীর্ঘদিন একটানা আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায়, আপনাদের অনেকের হয়তোবা মনে ক্ষোভ থাকতে পারে যে আমি এটা পাইনি, সেটা পাইনি, এটা হয়নি, আর একটা কিছু হয়নি। কিন্তু আসলে আমরা বাগমারাবাসী দীর্ঘদিনের দুঃশাসন, নিপীড়ন, নির্যাতন, এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে কী কী ঘটনা ঘটেছে আপনারা যারা সাধারণ মানুষ বা যারা আপনারা একটু খোলামেলা চলাফেরা করেন তারা সবাই জানেন। তো সেই জায়গা থেকে আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরা এই এমপি আমাদেরকে এই 15 বছরে বিভিন্নভাবে নিষ্পেষণ এবং নির্যাতনের মধ্যে কিন্তু রেখেছিল, এটা অস্বীকার করার সুযোগ নাই। আজকে উনি এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উনি কিন্তু প্রত্যেকটা আওয়ামী লীগের মিটিংয়ে এই নৌকা মার্কা প্রতীকে ভোট দেওয়ার জন্যে উনি মহান রাব্বুল আলমিনকে সাক্ষী রেখে উনি কিন্তু হাত চাড়িয়ে একদম ওয়াদাবদ্ধ করে নিয়েছেন যে আমরা আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকে ভোট দিব। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে উনি 15 বছর নৌকার মাঝি থাকার পরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বিভিন্ন তথ্য উপাত্তের উপর ভিত্তি করে এবং বাগমারার তৃণমূল মানুষের চাহিদা এবং তৃণমূল মানুষের আত্মনাদের উপর ভিত্তি করে উনি সিদ্ধান্ত নিয়ে নৌকার মাঝি পরিবর্তন করে দিয়েছে। যে ব্যক্তিটিকে নৌকার মাঝি মনোনীত করেছেন সে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, ছাত্রলীগ করা অবস্থা থেকেই উনি এলাকার রাজনীতিতেও সম্পৃক্ত ছিলেন। আপনারা জানেন উনি তাহেরপুরে কিন্তু পরপর 3 বার নির্বাচিত মেয়র এবং তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যে তাহেরপুরে গত নির্বাচনে আপনারা জানেন যে স্থানীয় সরকার নির্বাচনে তাহেরপুর পৌর সভা নির্বাচনে উনি প্রায় কাস্ট ভোটে 95% ভোট উনি কিন্তু পেয়েছিলেন। তো সেই জায়গাতে কি বিএনপি নাই, জামাত নাই, কিন্তু ওনার দক্ষতা, ওনার নেতৃত্ব গুণের কারণেই কিন্তু তাহেরপুর পৌরবাসী ওনাকে ভোট দিয়ে এই পরিমাণ ভোট দিয়েছেন যেটা রাজশাহীতে বিভাগে তো নাই কো, গোটা বাংলাদেশে কোনো মেয়র এরকম ভোটে নির্বাচিত হয়েছে বলে আমার জানা নেই। তো সেই জায়গাতে আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি এই বাংলাদেশকে সুন্দরভাবে সাজানোর জন্য কাজ করছে। আপনারা মাঝিগ্রামের মানুষ এই সরকারের আমলে কিছু পান আর না পান, অন্তত আপনাদের সন্তান এই প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু পড়াশোনা করার সুযোগ পেয়েছে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কিন্তু প্রকল্পের আওতায় এই প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়েছে এবং এই রাস্তাটাও আরসিসি হয়েছে। আসলে আমরা গণিপুরের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত আছি, এটা অস্বীকার করার কিচ্ছু নাই, কিন্তু আমি বিশ্বাস করি যে তা ভবানীগঞ্জ হচ্ছে বাগমারা রাজধানী, ভবানীগঞ্জও ফার্স্ট ক্লাস পৌরসভা, তাহেরপুরও ফার্স্ট ক্লাস পৌরসভা। আপনারা নেতৃত্বের যে কি গুণ এটা আপনারা তাহেরপুর পৌরসভায় গিয়ে দেখবেন যে প্রতিটা বাড়ি বাড়ি উনি আরসিসি রাস্তা করে দিয়েছে এবং প্রতিটা বাড়ি বাড়ির গেটেই উনি ট্যাপ টিপলে পানি বের হয়। আর ভবানীগঞ্জ পৌরসভার অবস্থা দেখেন। আর একটা জিনিস, যে রেজিস্ট্রেশনের দায়িত্ব থাকাকালীন কারণে আমি একটা জিনিস জানি যে উপজেলা সদরে সকল অফিস আছে, এখানে কিন্তু ভাড়াটিয়ার পরিমাণও বেশি, কারণ বিভিন্ন সরকারি কর্মকর্তা বেসরকারি কর্মকর্তা কিন্তু উপজেলা সদরেই থাকে। কিন্তু উপজেলা সদরের জমির দাম যদি 5 লক্ষ টাকা হয়, তাহেরপুর সদরের জমির দাম কিন্তু 10 লক্ষ টাকা। সুতরাং তাহেরপুরে জীবনযাত্রার মান, ব্যবসা বাণিজ্যের মান, তাহেরপুরে বসবাসের যে মান, এটা কিন্তু ভবানীগঞ্জ পৌরসভার চেয়ে অনেক উন্নত। এই কারণেই কিন্তু ওখানকার সম্পত্তির দাম ভবানীগঞ্জের চেয়ে অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজগুলো গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের জন্য করেছে এটা যদি সারা রাজ্য বলি শেষ হবে না। কিছু না হলে আপনার দেখেন প্রেগনেন্সি ভাতা, বৃদ্ধ ভাতা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, ফেয়ার প্রাইস, 30 কেজি চাল থেকে শুরু করে অসংখ্য সুযোগ সুবিধার আওতায় কিন্তু আমাদেরকে নিয়ে আসছে। আমি পাই নাই কিন্তু আরেকজন তো পেয়েছে। সেই জায়গা থেকে বিশ্ব মঙ্গা থাকার পরেও
আমরা বাংলাদেশ কিন্তু অন্য অন্য রাষ্ট্রের চেয়ে অনেক ভালো আছি, এটা আমি মনে করি মহান আল্লাহ পাকের ইচ্ছা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চেষ্টার ফলেই কিন্তু আজকে আমরা ভালো আছি। সুতরাং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু ওই সংসদেই বসে নাই, উনি কিন্তু এই দলকেও সুন্দরভাবে পরিচালনা করছেন। বিধায় উনি বুঝতে পেরেছেন যে বাঘ মারার নৌকার মাঝি পচে গেছে, বাঘ মারার নৌকার মাঝি দুর্গন্ধ ছড়াচ্ছে, যার কারণে উনি নৌকার মাঝি পরিবর্তন করে আজকের এই মৃত্যুঞ্জয় সাবেক ছাত্রনেতা জননেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদকে নৌকার প্রার্থী দিয়েছেন। সুতরাং আমরা উপজেলা সদরে সবসময় থাকি, আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই ব্যক্তিটাকে যদি আমরা আগামী 7ই জানুয়ারি নির্বাচনে যদি নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই গণিপুরের উন্নয়ন উনি নিজে করবে। আমি ওইদুল আপনার তো আমার তদবির করতে হবে না, আমার সভাপতি সাহেবকে তদবির করতে হবে না, আমার যুবায়ত ভাইকেও তদবির করতে হবে না, উনি নিজেই এই গণিপুরের সকল অবকাঠামো যে উন্নয়ন দরকার সেটা কিন্তু উনি এই গত 18 সালে উনি মনোনয়ন চেয়েছিলেন, তখন থেকে উনি গণিপুরের প্রত্যেকটা রাস্তাঘাটে কিন্তু এসেছেন। উনি গণিপুরের যে বেহাল দশা সেটা কিন্তু উনি জানেন। উনি গতদিনে বলেছেন আপনার হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যে আমি তাহেরপুরের পরে, যেহেতু তাহেরপুর আর শ্রীপুর কিন্তু একই, কারণ তাহেরপুর আর শ্রীপুর কিন্তু একটা ইউনিয়ন ছিল, ভাগ করে কিন্তু তাহেরপুর পৌরসভা হয়েছে, সুতরাং গণিপুর আমার প্রতিবেশী, আমি যদি নির্বাচিত হতে পারি এই অবহেলিত গণিপুরকে আমার প্রথম প্রায়োরিটি দিয়ে আমি গণিপুরের উন্নয়ন করব। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাবো, দল মত নির্বিশেষে যেহেতু বিএনপি ভোট করছে না, সেহেতু আমি অনুরোধ করব, কারো গায়ে বিএনপির নাম লেখা নাই, সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের এলাকার স্বার্থে, আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে, গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে, আমাদের সকলের ভালো থাকার স্বার্থে আমরা আগামী 7 তারিখে নৌকায় ভোট দেব এবং আমরা আদর করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে নৌকা উপহার দেব। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।